Happy Durga Puja and Navaratri from Medisky Hospital and Diagnostic, GEMS Medisky Hospital, Medisky Nursing Institute, Delhi World Public School Hooghly, Gulmohar Garden and Medisky Sports. আমাদের জুয়েলারি পার্টনার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি, ফুড পার্টনার কিচেন কিং ফ্যামিলি রেস্টুরেন্ট, ডানকুনির সর্বপ্রথম শীততাপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট, বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার, রূপচর্চার সেরা ঠিকানা, এবং আমাদের স্পেশাল পার্টনার জীবন ড্রপস, জল নয় বিশুদ্ধ জলের অপর নাম জীবন ড্রপস। আজ মহাপঞ্চমী, আজই নবজাগরণ পুজো মণ্ডপ সভা শুভ উদ্বোধন করলো ডানকুনি পৌরসভার পৌরপ্রধান হাসিনা সাবনাম, তার পাশাপাশি ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা, এবং তার পাশাপাশি রয়েছে ডানকুনি থানার আইসি প্রদীপ জ্বালিয়ে এই শুভ উদ্বোধন করলো নবজাগরণ এই পুজো মণ্ডপ। আমি এই মুহূর্তে রয়েছি এই পুজো মণ্ডপে, এবং নবজাগরণের যে ভাবনা, সে ভাবনাটা হলো ত্রিনয়ন, এবং সেটাই দেখতে পাচ্ছি প্যান্ডেলকে, প্যান্ডেলে যেটা সাজিয়ে তুলেছে ত্রিনয়ন। মন্মথনগর সার্বজনীন দুর্গোৎসব নবজাগরণ সংঘের পরিচালনায় যে 43তম বর্ষের যে আজকের পুজো, সেই পুজো আজকে উদ্বোধন হলো। আপনারা দেখছেন যে আমাদের সঙ্গে ছিলেন আমাদের ডানকুনি থানার আইসি সাহেব শান্তনু সরকার, ছিলেন ডানকুনি পৌরসভার ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা মহাশয়, এবং শিল্পী যিনি তৈরি করেছেন প্রতিমাকে তিনিও ছিলেন, এবং সবাইকে নিয়ে আজকের যে পুজো উদ্বোধন হলো, ভালো লাগছে এখানে এসে সকলের সঙ্গে দেখা হলো। প্রতি বছরই আমি আসি এখানে, তাই এই শারদ শুভেচ্ছা জানাচ্ছি সকলকে, সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন, এবং সবাই খুব ভালো কাটুক, সবাইয়ের খুব ভালো কাটুক এই শারদ উৎসবের এই কটা দিন, এই কটা দিন সবাই খুব ভালোভাবে কাটান, এবং সকলকে শারদ শুভেচ্ছা অভিনন্দন প্রণাম জানাই। দেখবি রে মন ত্রিনয়ন, মানে মা তার চোখ দিয়ে দেখছে, আমাদের সন্তানদের দেখছে, সমাজকে দেখছে, বাংলাকে দেখছে, আমাদের দেশকে দেখছে। তা সেই হিসেবে শিল্পীর এই চিন্তাভাবনাটাই মণ্ডপে ফুটে উঠেছে। আর সবথেকে বড় কথা যে এই যে ক্লাব নবজাগরণ সংঘ, ব্যক্তিগতভাবে আমার মানে দুর্গাপুজোর হাতেখড়ি এই ক্লাবে হয়েছে। সেই 82-83 সাল থেকে এই ক্লাবের সঙ্গে যুক্ত ছিলাম, পরবর্তীকালে আমি অন্য আমার পাড়ার ক্লাবে যুক্ত হই। যাই হোক, এখানকার পরিবেশ, এখানকার সদস্য সদস্যাদের আন্তরিকতা, তাদের কর্মকাণ্ড সত্যি প্রশংসনীয়। নাহলে এতটা ভেতরে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করা, সবটাই ওদের কৃতিত্ব, এবং আমি তার সঙ্গে আমাদের শিল্পী যিনি আছেন, আমাদের প্রণয়বাবু, প্রণয় শেঠ, তাকেও আমি ধন্যবাদ জানাই যে তিনি আশা করব যে মানুষের মনোরঞ্জন করতে পেরেছেন, এবং মানুষ খুশি এই ধরনের যে উপস্থাপনা উনি করেছেন মণ্ডপের, তাতে আমরা সবাই খুশি ওনাকে। নামে কি বা আসে যায়, মানুষের আসল পরিচয় তার কর্মে, মানুষের আসল পরিচয় তার সংস্কৃতিতে, আর আমাদের সংস্কৃতিকে আমাদের কর্মের মাধ্যমে আমরা বিশ্বের দরবারে তুলে ধরতে পেরেছি। তার প্রকৃষ্ট উদাহরণ আজ মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের মাননীয় প্রণয়বাবু, তার শিল্পকর্ম দিয়ে আমাদের মন ভরিয়ে দিয়েছেন। এতটা ভিতরে ডানকুনি শহরে এত সুন্দর একটা মনোময় পরিবেশ তিনি তৈরি করেছেন, আমি আন্তরিকভাবে ওনাকে এবং ওনার শিল্পকর্মকে শ্রদ্ধা জানাই। প্রচুর পরিশ্রমের মাধ্যমে আমরা সকল সদস্য সদস্যরা এই মন্মথনগর সার্বজনীন দুর্গোৎসবের পুজো খুললাম। এবছরের ভাবনা হচ্ছে আমাদের দেখবি রে মন ত্রিনয়ন। আমাদের আশা আগামী দিনে এইভাবেই আস্তে আস্তে পথ চলব, এবং সব দিক থেকেই আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সবাই, বিশেষ করে আমাদের রাজ্যের সরকার, এবং যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনিও আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে,
এবং আমাদের গ্রামবাসী বৃন্দ সবাই মিলে আমাদের খুবই ভালো লাগছে আজকে, এবং বিশিষ্ট অতিথিরা আজকে এসেছিলেন। অতিথিদের মাধ্যমে আমাদের প্রদীপ প্রজ্বলন এবং দ্বার উদ্ঘাটন হলেন। আমাদের মধ্যে ছিলেন আমাদের ডানকুনি পৌর সভার পৌর প্রধানা হাসিনা শবনম, ভাইস চেয়ারম্যান ছিলেন প্রকাশ রাহা, এবং ডানকুনি থানার আইসি ছিলেন শান্তনু সরকার, এবং সর্বোপরি আমাদের সবাই রয়েছেন আমাদের সঙ্গে আমাদের পাশে। খুবই ভালো লাগছে। আমার নাম প্রীতিন দাস চৌধুরী, আমি ক্লাব সদস্য এবং কালচারাল সেক্রেটারি। সবচেয়ে বড় বিষয় হলো এই যে নবজাগরণের যে ভাবনা, সেটা হলো ত্রিনয়ন, এবং ত্রিনয়ন মায়ের তিনটে চোখ, যেই চোখ দিয়েই সাধারণ মানুষকে দেখছে, এবং মায়ের যে ভালোবাসাটা সেই ভালোবাসাও রয়েছে। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়, ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।